ঘটনা এইটা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম সন্তান কেন পিতামাতার হক আদায় করে না। একটাই জবাব, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক ছিল বাবা। এক নম্বর হক, যুবক তুমি যদি নেককার সন্তানের আশা করতে চাও, এক নম্বর হক হলো তুমি নিজে আগে নেককার হও। দুই নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও, ঠিক কিনা বাবাজি? বলতেছিলাম সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? দুইটা। বুঝলা গেছেন কয়টা? দুইটা। আল্লাহর কসম করে বলি বাবা, এই দুইটা হক যদি আদায় করতে পারো তাহলে আর কোনোদিন তাবিজ জুলাইতে হবে না, ওই মাজারে মান্নত করা লাগবে না, কারো কাছে বিচার দেওয়া লাগবে না। সন্তানের দুইটা হক যদি তুমি জন্ম দুনিয়াতে আসার আগে যদি বাবা তুমি বুঝায় দাও, তাহলে দেখবা তোমার এই সন্তান বিনা তাবিজেই তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। তবে মুসলমান নবীর উম্মত, তুমি যদি নেককার, একটা হলো এক নম্বর নিজে নেককার হও, দুই নম্বরে নেককার বিবি ঢুকাও। দেখো নেককার বিবি যদি ঘরে ঢুকাও, শুধু কি তুমি নেককার সন্তান পাইবা? না না, এখানে এখান তো নয়, তোমার কপাল খুলে যাবে বাবা। নেককার বিবির খেদমত তোমাকে খেদমতে কোনো ত্রুটি করবে না। এমনকি নেককার বিবি ঘরে ঢুকাইলে, দিনদার নামাজি পর্দাওয়ালা মেয়ে ঘরে ঢুকাইলে, তাহলে তোমার ওই ঘরের বিবি কখনো তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, ঠিক কি না? আজকে তো মুসলমান, তোমার উচিত ছিল বিবাহ করতে যাওয়ার সময় তোমার নিয়তটা পাকা করা দরকার। আমি যেই মেয়েটাকে বিবাহ করব, ওই মেয়েটা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা? কারণ যার তেলাওয়াত যত সুন্দর তার নামাজ হবে তত সুন্দর। যেই নারীর নামাজ হবে যত সুন্দর, ওই নারীর শ্বশুর শাশুড়ি স্বামী সহ এলাকার সবার সাথে ব্যবহারটাও হবে তত সুন্দর। একটা মানুষের নামাজ যত সুন্দর, তার আচার আচরণ কথাবার্তাও তত সুন্দর, কথা বলেন ঠিক কি না ভাইয়েরা আমার? এই জন্য নেককার বিবি ঘরে ঢুকাও, বেআমলওয়ালা বেপর্দাওয়ালা মহিলা ঘরে ঢুকাইয়া তুমিও শান্তি পাইবা না, তোমার মা বাবাও শান্তি পাবে না। এটার বাস্তব প্রমাণ রে বাবা, এ বাংলাদেশেরই একটা কথা মনে পড়ছে বাবা, একটু ভালো করে শুনে নাও। বেপর্দাওয়ালা বেআমলওয়ালা বিবি ঘরে ঢুকাইলে মা বাবার কেমন অশান্তি হয় দেখো। ও মুসলমান, তুমি যুবকের জীবনে বড় একটা টার্গেট আছে যে আমি আমার মা বাবার খেদমতের কোনো ত্রুটি করব না, আমি আমার মাকে কোনোদিন কষ্ট দিব না। যেহেতু নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত, আমি জান্নাত কামাই করব, এটা তোমার মনে বড় আশা। তবে বাবা তোমার কপাল যদি খারাপ হয়, এমন একটা বিবি তুমি ঘরে ঢুকাইছো যেই বিবি সারাদিন তার টার্গেট হইল তোমার মায়ের সাথে তোমার সাথে একটা আলাদা সম্পর্ক, মানে দ্বন্দ্ব লাগায়া দেওয়া আছে না নাই, এমন সোনার বউ ঘরে আছে না নাই। বাংলাদেশের ঘটনা বাবা, ছোট্ট বাচ্চা আব্দুল খালেক তার নাম, আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, ছেলেটার বয়স হইল মাত্র 6 বছর। বাবা বিদায় হয়ে যাওয়ার পর মা বড় চিন্তায় পড়ে যায়, আমি মায়ের যৌবন মাত্র শুরু, আমি ইচ্ছা করলে বিবাহ বসতে পারি, আমার সুখের অভাব হবে না। কিন্তু একটু পরে দেখবেন বাবাজি, দুনিয়াতে একটা দৃশ্য দেখবেন, কারো মা যদি আগে বিদায় হয়ে যায় আপনার বাবা দেখবেন বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায় মা কিন্তু সহজে বিবাহ বসতে চায় না। শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকাইয়া মায়ের সুখের দিকেও তাকানোর চিন্তা করে না। ঠিক আব্দুল খালেকের মাও তাই করলো, ছেলেটার চেহারার দিকে তাকায়া সিদ্ধান্ত নিয়ে ফেলছে, না না আমার সুখের দরকার নাই, আমার এই কলিজার টুকরা সন্তানের জীবনে যদি সুখ আসে এটাই হবে আমি মায়ের জীবনের সুখ। নবীজি মায়ের পায়ের নিচে জান্নাত কথাটা এমনি বলে না,
মা সন্তানের যে কতটা পাগল দেখো। আব্দুল খালেক মা চিন্তা করলো আমি আর বিবাহ বসবো না, প্রয়োজনে অন্যের বাড়ি কাজ করে করে এই সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, এটা হলো মায়ের টার্গেট। বাবাজি যা টার্গেট তাই করলেন। সন্তান স্কুলে ভর্তি করে দেওয়ার পর স্কুলে পড়ালেখা করতেছে করতেছে, বাবা মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেছে। একদিনের ঘটনা, আব্দুল খালেকের স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক কে আছো, আজকে তোমরা ভালো করে শুনে নাও, আগামী কিছুদিন পরে তোমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা লাগবে কিছু টাকা, 1200। সবাই দাঁড়ায় রাজি হয়ে গেছে, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায় কান্দে আর বলে, স্যার আমার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার মা অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট করে কোনো রকম সংসার চালায়, আমার মায়ের বড় কষ্ট হয় আমার খাতা কলম কিনে দিতে, আমার এই মা কিভাবে এতগুলা টাকা দিবে, স্যার আমার পরীক্ষা দেওয়া হবে না, আমার লাগবে না পরীক্ষা। ছেলেটা কথাটা বইলা বাড়িতে চলে গেল, পড়ার টেবিলে বইসে মনটা খারাপ করে বসে আছে। মা কেন জানি কোন কাজের জন্য মা আব্দুল খালেকের সামনে হাজির, মায়ের নজরটা ছেলেটার চেহারার দিকে পড়ে গেল, মা দেইখা পালাইছে, মায়ের চোখের ভিতরে মায়ের চোখ নামক ক্যামেরায় ধরা পড়ে গেছে যে আমার ছেলেটা বড় টেনশনে পড়ছে। মা ডাক দিয়া কা, বাবা আব্দুল খালেক সত্যি করে একটা কথা বলবিনি? কয়, কি কথা মা? বল বাবা সত্যি করে, কোনোদিন তোর এতটা মন খারাপ আমি দেখি না, বল না বাবা কি টেনশন? আমি মা কোনোদিন বিবাহ বসি নাই, আমি মায়ের সুখের দিকে তাকাই নাই বাবা, তোর সুখের জন্য তোকে মানুষ বানানোর জন্য আমি মা এত কষ্ট করছি, প্রয়োজনে আমি মায়ের চামড়া বিক্রি করে তোর মনের আশা পূরণ করব। বল বাবা কোনোদিন তুই কথা বল, তুই কি কষ্ট নিয়ে মন খারাপ করে আসছ? ছেলেটার টার্গেট আমার বাবা নাই, মা কষ্ট করে বহু কষ্ট করে আমাকে মানুষ করায়, এতগুলা টাকার চিন্তা মায়ের মাথায় দেওয়া যাবে না, এটা হলো ছেলের টার্গেট। ডাক দিয়া কা, মা কোনো চিন্তা করি না। আব্দুল খালেকের মা ডাক দিয়া কা, বাবা আব্দুল খালেক আমি মা কিন্তু তোর পেটে হই না, তুই কিন্তু আমি মায়ের পেটে হইছস, তুই কিন্তু আমি মায়ের পেটে হইছিস, আমি মা তো ধৈরা ফলাইছি, তুই একটা টেনশন করস, বল সত্যি কইরা। ছেলেটা বাবা বলতে বাধ্য হয়ে গেল, ডাক দিয়া বলে, মা শোনবা তাহলে শোনো, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপের টাকা লাগবে 1200। আমি বলছি স্যার পরীক্ষা দেওয়া সম্ভব হবে না, এত টাকা পাবো কোথায়? মা একটা মুস্কি হাসি দিয়া কা, বাবা আব্দুল খালেক দাঁড়াও আমি মা আসতেছি। কথাটা বইলা অন্য একটা রুমে যাই, আম্মা একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে হাজির, ডাক দিয়া বলে, বাবা ব্যাগটা ভাঙ। ছেলেটা ভাইঙা দেখে, টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ছেলেটা ডাক দিয়া বলে, মা পরীক্ষা পরে দিব, আগে বলো তুমি টাকাটা কোথায় পাইলা, কারণ কোনোদিন আমি দেখি না তোমারে ভালো একটা জামা কোনোদিন পড়তে দেখি না, আমি মা তোমাকে কোনোদিন দেখি না মা ভালো কোনোদিন খাবার খাইতে, মা বলো না তুমি কেমনে টাকা যোগাইলা। মা বলে, তোর জানার দরকার নাই, যা তুই পরীক্ষা দে। কয়, না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো। এবার মা ডাক দিয়া কা, আব্দুল খালেক শুনবি তাহলে শোন, যেদিন আমি তোর স্কুলে ভর্তি করছি ওই দিন থেকে আমি জানছি একদিন টাকার ফর্ম ফিল আপের টাকা লাগবে, ওই দিন থেকে আমি মা আগের থেকে তোর জন্য একটা ডিম বাজেট ছিল আর আমার জন্য প্রতিদিন সকালে একটা ডিম বাজেট ছিল, কিন্তু যেদিন তোরে ভর্তি করছি ওই দিন থেকে তোর ডিম সকালবেলা সিদ্ধ করে দিতাম তুই ঠিকই খাইতি, কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কখনো খাইতাম না, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা বিক্রি করে করে তোর পরীক্ষার টাকা জমাইছি বাবা। মা কথাটা বলার পরে আব্দুল খালেক চোখের পানি আর ধরে রাখতে পারে না, মা ডাক দিয়া কয়, আব্দুল খালেক যা কান্দিস না, আমি দোয়া করে দিলাম, মায়ের দোয়া নিয়ে চলে গেল বাবা। পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে আসলো, এইভাবে মেট্রিক পরীক্ষা দিয়ে এইখান্ত নয় বাবা,
মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করলো, খুব ভালো রেজাল্ট নিয়ে আসলো। স্কুলের ওই যে হেডমাস্টার সাহেব একদিন আব্দুল খালেককে ডাক দিয়ে, কা বাবা তোমার কাছে আমার দুইটা কথা আছে, দুইটা অফার নিয়ে আসছি। স্যার কি অফার? এক নম্বর অফার হইল, আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে আমি তোমারে টার্গেট করছি। আর একটা হইল, আমার একটা আদরের কন্যা আছে, মনে মনে তোমাকে টার্গেট করছি, বাবা তুমি যদি রাজি থাকো। ছেলেটা চোখের পানি ফালায়া দাঁড়ায় কান্দে আর বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, কিন্তু আমার মা তো বেঁচে আছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারো না। আজকে যুবক, তুমি তো মাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই মনে করো না, বাবাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই মনে করো না, শ্বশুর শাশুড়ি পাইছো মনে করছো, সব পাইয়া গেছো। তবে বাবা একটা কথা মনে রাখবি, যেই কপাল ভরা যুবক শ্বশুর শাশুড়ির খেদমত তো অবশ্যই করবা, তবে একটা কথা মনে রাখবা, যারা মা বাবাকে লাত্তি মাইরা শ্বশুর শাশুড়িকে বুকে টাই না নাও, একটা কথা মনে রাখবি রে যুবক, তোর এই শাশুড়ি যদি সামান্য একটু তার স্বার্থে ব্যাঘাত ঘটে যায়, তোর মতো জামাইয়ের নামে মামলা দিতে চিন্তাও করবে না, ঠিক কি না? কিন্তু বাবা আল্লাহর কসম করে বললেও কথাটা ভুল হবে না, তোর মা তুই যদি মাকে হাজারো ব্যথা দে, তোর মা কখনো মামলা দিবে তো দূরের কথা, মামলা বাবা মামলা দেওয়ার চিন্তাও কখনো মাথায় ঢুকাবে না। আব্দুল খালেক এইবার ডাক দিয়ে কয়, মা আমার স্যার দুইটা অফার দিছে, এখন তুমি পরামর্শ দাও। মা বলে, যা বাবা যা যা, তোর স্যার চাকরির অফার দিছে, চাকরিটা কর। তবে দাঁড়া, তুই মনে করিস না তুই পড়ালেখা করে যোগ্যতায় তুই চাকরি পাইছিস? তুই তো পড়ালেখা করে প্রতিটা রাত ঘুমাইতি, আমি মা ঘুমাইতাম না, আমি মা উজুটা বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে তোর জন্য আমি মা দোয়া করতাম, বলতাম মালিক আমার স্বামী নাই, ছেলেটার বাবা আজকে 25টা বছর হয়ে গেল, বিদায় হয়ে গেল, আমি অন্যের বাড়ি আর কতদিন চাকরি করব, আমার ছেলেটারে তুমি ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিও। যারে আব্দুল খালেক যায় চাকরি পাইছ, যেটা আমি মায়ের চোখের পানির বিনিময়ে তুই চাকরি পাইছিস, যা চাকরি কর। তবে বাবা তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। কথাটা বলার পরে এইবার ডাক দিয়া বলে, মা কেন আমি স্যারের মেয়েটাকে বিবাহ করবো না, কারণটা কি বলো? মা ডাক দিয়া কয়, আব্দুল খালেক তোর স্যারের মেয়েটাকে বিবাহ করবি না এই জন্য, তোর স্যারের মেয়েটা হইলো আধুনিক, আর নামাজ নাই, রোজা নাই, পর্দা না, আমল নাই। বাবা এইবার ওই যে আগের পয়েন্টের দিকে পিছনে আসেন, যেই নারীর নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, কোরআন তেলাওয়াত জানে না, এই নারীর দ্বারা কোনো স্বামীর সুখ হবে দূরের কথা, বাবা ওই ফ্যামিলির কারো তার দ্বারা সুখ হয় না, ঠিক কি না? আব্দুল খালেক দাঁড়ায় কয়, মা কি কেন করবো না, কত তোর ওই স্যারের মেয়েটা ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, এই মেয়েটার দ্বারা তোর জীবনে সুখ হবে না, আমারও সুখ হবে না। ছেলেটা ডাক দিয়া কয়, মা আমার মন বলে সুখ হবে। মা এবার রাগ হয়ে বলে, যা বাবা তুই যদি ভালো মনে করে যা বিবাহ কর, আমি মায়ের অনুমতি বাধা নাই, যা। মা অনুমতি দেয় না, ইনডাইরেক্ট অনুমতি দিছে, যা যা তুই যদি ভালো মনে করিস কর। ছেলেটা মায়ের অনুমতি ছাড়াই, মায়ের পরামর্শ মানে অনুমতি ছাড়াই ছেলেটা ওই স্যারের মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসলো। বাবা আনার পরে ডাক দিয়া কয়, বিবি এই যে তাকায়া দেখো, এই যে বৃদ্ধা মহিলা কাজ করতেছে, ইনি আর কেউ না, ইনি হলেন আমার সেই জনম দুঃখিনী মা। কথা দাও বিবি, আমার এই মাকে কোনোদিন কষ্ট দিবা না, কথা দাও আমার মায়ের খেদমতের কোনোদিন ত্রুটি করবা না। ছেলের মুখে কথাটা শুই না, মা তো বড় খুশি যে আমার ছেলের বউ আজকে দামি একটা কথা বলবো, আমি মায়ের 25 বছরের ব্যথা বলে যাব, এটাই কিন্তু মায়ের একটা টার্গেট ছিল। কিন্তু না বাবা না, টার্গেটের জায়গায় টার্গেট রয়ে গেল। ছেলের বউ ডাক দিয়ে বলে, স্বামী আমা আমি আপনার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই, আমি পারবো না তোমার মায়ের গোলামি করতে, তুমি করো, আমি এখানে থাকবো না। কথাটা শুই না, মায়ের মাথায় মনে হয় আসমানটা ভেঙে পড়লো, এই ছেলের জন্যই কি আমি এতটা কষ্ট করলাম? এইবার মা মনে কষ্ট পাইছে, ছেলেটা মায়ের হাতটা ধরে রাখা, মা টেনশন করো না, আমি ওরে বুঝায় মানুষ করবো। ছেলেটা দৌড়ে গেল, কিন্তু বাবা
ও তো বউরে মানুষ করতে পারে না, বরংচ বউর কাছে যায় ও নিজে অমানুষ হয়ে গেছে। এখন বউ ছাড়া কিছু বোঝে না, মাকে আর চেনে না, এমন কপাল পড়া যুবক আছে না নাই? বাবা এইবার এমন বউ তাকে এমন ভক্ত বানাইছে, স্বামীকে এমন পাগল বানাইছে, বারণ বউর টার্গেট হইল এই শাশুড়িকে ঘর থেকে বের করবে। একদিন ডাক দিয়া বলে, স্বামী তুমি তো আমারে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। বলে স্বামী আমার একটা কাজ করো, আমি এ বাড়িতে থাকবো না। বলে কেন? কর তোমার মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, শুধু শুধু মিথ্যা বানায় কানের মধ্যে বিষ ঢুকাইছে, এমন সোনার বউ আমগো বাংলাদেশে আসেনি। ছেলের সাথে মার সাথে দ্বন্দ্ব লাগায় দেয়, বাবার সাথে দ্বন্দ্ব লাগায় দেয়। এইবার বাবাজি ছেলেটা কথা শুই না, বিবির এত পাগল, মার কথা একবারও চিন্তা করে নাই। বিবির মায়ায় পইরা মোটা একটা লাঠি হাতের মধ্যে নিয়ে মায়ের কাছে হাজির হয়ে গেছে। যাইয়া কয়, মা তোর এত বড় সাহস আমার বিবির সাথে ঝগড়া, আজকে কিছু বললাম না, তবে কোনোদিন যদি আবার শুনি তাহলে এই লাঠির আঘাত থেকে বাঁচতে পারবি না। কথাটা বলার পরে মা তো কলিজায় বড় আঘাত পাইছে। ডাক দিয়া কাও মালিক, আমি মা আঘাত পাইল, তুমি তোমার কুদরতে অন্তরে আঘাত নিও না, তুমি আমার ছেলেটাকে হেদায়াত দিয়া দাও, গজব দিও না কোন সুবহানাল। এই হলো সেই মা, মামলা দেয় না। পরের দিন বাবা বিবি আবার কানের মধ্যে বিষ ঢুকাইছে, তোমার মা আজও ঝগড়া করছে, ছেলেটা বিবির মায়ায় পড়ে আর সহ্য করতে পারে নাই, রাগের মাথায় ওই লাঠিটা হাতের মধ্যে নিয়া মায়ের শরীরে টাস টাস করে বাড়ি। মা সহ্য করতে পারে নাই, গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে। মা হুশ ফিরে আসার পরে আল্লাহর দরবারে দোয়া করে, মালিক রে আমার ছেলেটা বোঝে নাই আমারে মারছে, তুমি কোনো কষ্ট নিও না, আমার ছেলেটার উপর কোনো গজব দিও না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই সন্তানটাকে তুমি সন্তানের বাপ বানায় দাও, যখন সন্তানের বাপ হবে তখন বুঝবে মা বাবা কি জিনিস। মায়ের দোয়া বাবা কবুল হয়ে গেছে, আব্দুল খালেক ছেলের বাবা হয়ে গেল। কিছুদিন পরের ঘটনা, একদিন আব্দুল খালেক স্কুলের চাকরি করতে যায়, একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, অফিসের কাজে রাত্র আড়াইটা বেজে গেছে। বাবা এই রাত আড়াইটা বাজাইলেন কে? এইবার তো আল্লাহর গোলাম ফরিদউদ্দিন রাত কি বলে, ওই আব্দুল খালেক দরজার সামনে এসে দরজা নক করছে, বিবি সাথে সাথে দরজা খুলে দিল। ঘরে দুইকা তাকায় দেখে বিবিও ঘুমায় না, তার কলিজার টুকরা সন্তানও এখনো ঘুমায় না, কান্না করে। ডাক দিয়া বলে, বিবি রাত আড়াইটা বাজলে এখনো কি ঘুমাও নাই? বিবি চোখের পানি ফালায়া কান্দে আর বলে, স্বামী তুমি তো বাপ, তুমি বুঝবা না, দুনিয়ার জমিনে সন্তানের প্রতি মায়ের অন্তরে যে কতটা মায়া, এটা তোমাকে বোঝানো সম্ভব হবে না। কারণ পৃথিবীর জমিনে কোনো সন্তান যদি না খায়, কোনো মা সন্তানকে রাইকা খায় না, ঠিক কি না? সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এই কথাগুলো শোনার পরে আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে। ওই মায়ের দোয়া বাবা এখন কবুল হয়ে গেছে, কয় বিবি তাই যদি সত্য হয় তাহলে আমি আব্দুল খালেকের জন্য না জানি আমার মা কতটা রাত না ঘুমায় রইছে, আমি আব্দুল খালেকের জন্য না জানি আমার মা কতটা রাত না খায়া রইছে। বিবি তোমরা দাঁড়াও আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক একটা দৌড় মাইরা মায়ের দরজার সামনে হাজির, যায়া ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো। ওই মুহূর্তে মা তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলের জন্য আকাশের দিকে হাত দুখানে তুলে দোয়া করে, মালিক আমার ছেলেটাকে তুমি হেদায়াত দিয়া দাও। আব্দুল খালেক যখন বলছে মা দরজাটা খোলো, মা ভয়ে লাফ দিয়ে উঠছে, মনে হয় আর মা মনে করছে আজও মনে হয় ছেলে তার বউর কথা শুনে আমাকে মারার জন্য আসছে। মা লাফ দিয়ে ওইটা ডাক দিয়ে কয়, বাবা আব্দুল খালেক বিশ্বাস কর, আমি মা আজকে তোর বউর সাথে কোনো ঝগড়া করি না, বিশ্বাস কর বাবা তুই আমারে মারিস না, কারণ আগের মাইরের ব্যথা আজও পর্যন্ত আমার শরীর থেকে এখনো যায় না। মারিস না তুই, মারিস না। ছেলে ডাক দিয়া কা, মা দরজাটা খুলবা কিনা, না আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো, মা ভয় পাইয়া গেছে, এখন যদি আমি না ঢুকি আমার না খুলি আমার ছেলের রাগ বেশি, তাহলে দুই কারো বেশি মারবে, দরকার নাই দরকার নাই, আমি দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারুক, অসুবিধা নাই। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিছে। আব্দুল খালেক আর দেরি করে না,
দরজাটা খোলার সাথে সাথে আব্দুল কালেক মায়ের পাও দুইটা জড়ায়া ধইরা কান্দে আর বলে মা পারবানি তুমি আমার একটু ক্ষমা করে দিতে মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া বুলাক আব্দুল কালেক মাথা উঠা পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই সন্তান যদি হাজারো অন্যায় করে হাজারো ব্যথা দেয় আঘাত দেয় মা বলে একটা ডাক দিতে দেরি মায়ের হাজারো ব্যথা মুহূর্তের মধ্যে বলতে দেরি নাই বাবাজি যেখানে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর হকের পরেই যেখানে মা বাবার হকের ব্যাপারে বলছেন সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না এটার এক নম্বর কারণ সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক ছিল দুইটা এক নম্বর যুবক তুমি নিজে নেককার হও দুই নম্বরে নেককার বিবি ঘরে ঢুকাও আর বাবাজি দুনিয়াতে আসার পরেও কিছু হক আছে এর মধ্যে এক নম্বর হক হইল যুবক ভালো একটা নাম রাখো ঠিক কিনা মুসলমানই নাম রাখতে হবে ঠিক কিনা আর এরপরে হলো সন্তান কথা বলা শিখে যখন তখন তুমি আরবি শেখাও ইংরেজি শেখাও অঙ্ক শেখাও অসুবিধা নাই বাংলা শেখাও অসুবিধা নাই তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে সেই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা যেমন আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ পাক রহমানের পরিচয় দিতে যাইয়া রহমানের পরিচয় দিতে যাইয়া রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিখাইলেন যিনি আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন এরপরে মানুষ বানানোর কথা বললেন আমরা জানি মানুষের সৃষ্টি আগে এরপরে হলো শিক্ষা কিন্তু বলার ভঙ্গিমায় আল্লাহ তাআলা সিরিয়ালে কোরআনের কথা কেন আগে বললেন মুফাসসিরিন কিরাম বলেন ও দুনিয়ার মানুষ আমার মালিক এটাই বুঝাইতে চায় যার ভিতরে কোরআনের শিক্ষা নাই ওটা নামে মানুষ হইল প্রকৃত মানুষ কখনো হতে পারে না ওটা হবে মুরাদের মতো টাক্কু বেঈমান বদমাশ মার্কা মানুষ ঠিক কি না জোরে বলো যাই হোক বাবাজির আমার এই কোরআন যতদিন আছে এই কোরআন যতদিন আছে বাবা তুমিও আমিও ততদিন শান্তিতে থাকবো কোরআন যেদিন থাকবে না দুনিয়াটাও কিন্তু সেদিন থাকবে না ঠিক কি না এই কোরআনের বরকতেই কিন্তু আমরা আজকে শান্তিতে আছি এই বাংলার জমিনে একটু তাকায়া দেখো পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের দিকে করোনা ভাইরাসে কত লক্ষ লক্ষ মানুষ মারা যায় কিন্তু এই বাংলার জমিন আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের বরকতে এই বাংলার জমিনটা এখনো আলহামদুলিল্লাহ ওই ভাইরাস থেকে আমাদেরকে অন্য দেশের তুলনায় হাজার হাজার ভালো রেখেছে ঠিক কি না চীন ও আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হ্যায় হম ওতন হ্যায় সারা জাহান হামারা তাওহীদ কি আমানত সিনো মে হ্যায় হামারে আশা নহীঁ মিটানা নামো নিশা হামারা